হয়েছে এবং স্যার যে বিষয়টা তোমাদের মধ্যে জানাতে চাইছে, আজকে 2023 তে এসে আমরা যে প্রেজেন্ট ওয়েতে চলছি বা আমাদের নিজেদের লাইফ বলো, পার্সোনাল লাইফ আর একটা প্রফেশনাল লাইফ, তো ফার্স্ট আমার এই জার্নিটা কিন্তু শুরু হয়েছিল তোমাদের মধ্যে একটা নর্মাল গ্রামের একটা থেকে, আমার গ্রাম মানে অত্যন্ত গ্রাম, মানে যেখান থেকে কেউ এই ডিজিটালিতে এসে নিজেকে এস্টাবলিশ করার তো ভাবতেই পারে না। আর তার থেকে বড় আমার ফ্যামিলির একমাত্র প্রথম আমি যে ইঞ্জিনিয়ারিং করি, তারপর অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে কোম্পানিতে জব করি, সেখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করে এডুকেশন সেক্টরে আসি। তো এডুকেশন সেক্টরে আসার আগে নিজের লাইফের টোটাল এক্সপিরিয়েন্স বলো বা নিজের যে সমস্যাগুলো আমি ফেস করেছিলাম যাতে তোমাদের মতো স্টুডেন্টদের ফেস না করতে হয়, সেই টাইম থেকে আমি ডিজিটাল মিডিয়াটাকে অ্যাকসেপ্ট করি। বাট তখন যে টাইমে আমি শুরু করি, আমার যদি প্রথম ভিডিও কেউ দেখে থাকবে হয়তো দেখবে একটা অফিসের মধ্যে বসে জাস্ট অর্ডিনারি একটা ক্যামেরাতে ভালো ছবি আসছে না মোবাইল ক্যামেরায়, একটা নর্মাল রুমে একটা অফিসের মধ্যে আমার নিজের কেবিনের মধ্যে ফোনটাকে রেখে ভিডিও করি। তো সেই টাইমে তোমাদের বিভিন্ন এন্ট্রান্স এক্সাম নিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স নিয়ে তোমার সাথে শেয়ার করি। তখন কোনো আইডিয়া ছিল না যে এখন যে ডিজিটাল মিডিয়াটা আলাদা একটা প্রফেশন হতে পারে। আমাদের একটা বেসিক আইডিয়া বা যখন এই জেট প্রোগ্রাম বা WBJ সম্পর্কে জানতাম তখন আমরা কিন্তু এই প্রিন্ট মিডিয়া বলতে কি হার্ড কপি বা আমাদের পেপার, নিউজ পেপার বা লিফলেট, যখন আমরা এক্সাম দিয়ে বেরোতাম হল থেকে আমাদেরকে হাতে লিফলেট দেওয়া হতো, তারপর কন্ট্যাক্ট করা হতো এবং আমরা পেপারে নিউজ পেপারের অ্যাড থেকে কলেজের সাথে কন্ট্যাক্ট করতাম। ধীরে ধীরে যেভাবে আমাদের টাইমটা ডেভেলপ হচ্ছে, নিজেদেরকে ডেভেলপ করছি, এখন যদি আমরা দেখি ফেসবুকের ইউজার্স বা ইনস্টাগ্রামের ইউজার্স যদি দেখি মানে বিলিয়ন্স পার করে যাচ্ছে। তো ডিজিটালি আমাদের সবার একটা আইডেন্টিটি মানে তৈরি হচ্ছে, আর যদি আমরা ডিজিটালি না নিজেদেরকে তৈরি বা এস্টাবলিশ করতে পারছি বা নিজেদের আইডেন্টিটি যদি রাখতে পারছি, সেক্ষেত্রে কিন্তু একটা টাইমের পর লিমিটেড পার্সন আমাদেরকে চিনবে, কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রু অল ওভার ওয়ার্ল্ড আমাদেরকে চিনতে পারে। এটা হ্যাঁ কি না, সত্যি কি না, ডিজিটালি আশা করছি এখানে ম্যাক্সিমাম সবার একটা আছে। ইভেন যারা টেকনিক্যাল বা কোনো একটা প্রফেশনাল স্কিলে আছো তাদের জন্য কিন্তু ডিজিটালটা মানে মোস্ট বলতে পারো ইম্পর্টেন্ট এবং কম্পালসারি হতে হবে, কারণ আজকে জব ফাইন্ড করার জন্য লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম এবং বিভিন্ন জায়গাতে সিভির মধ্যেও এখন একটা সোশ্যাল মিডিয়া মানে প্রোফাইলের লিঙ্ক অ্যাটাচ করতে হচ্ছে যে তোমার কি অ্যাক্টিভিটি বা তোমার কি অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটা যখন তুমি সাপোজ ধরে নাও এই যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই কলেজে পড়ছো, রিসেন্ট কিছুদিন আগে এই কলেজে একটা খুব ভালো উদ্যোগ নিয়ে একজন স্টুডেন্ট কাগজের পেন স্যার করেছিলেন এবং সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু সবার কাছে পৌঁছেছে। তো এই যে একটা নতুন উদ্যোগ, তো এটা তো একটা এন্টারপ্রেনিয়রশিপের পার্ট, মানে একটা উদ্যোগপতি বলতে পারি, তোমরাও যারা টেকনিক্যাল ফিল্ড আছো সেটা যে কোনো হোক না কেন, তো এটাকে তুলে ধরার তোমার নিজের নলেজটাকে একটা প্রফেশন হিসাবে এস্টাবলিশ করার জন্য কিন্তু আমি এখন এসে এখন সব কিছু ছেড়ে দিয়ে এই ডিজিটাল মিডিয়া আমার ইউটিউবের থ্রু, তারপর এখন মোর দ্যান মানে 2.5 লাখ হতে চললো, 2.5 লাখ মানুষের কাছে পৌঁছানো, তোমরা সবাই যে জানছো নিজের এক্সপিরিয়েন্স, এবং তারপর এখান থেকে শুধু যে একটা এডুকেশন নিয়ে আছি সেটা না, এখান থেকে প্লেসমেন্ট, তোমরা হয়তো অনেকেই দেখেছো যে জবলেসের যে ব্যাপারটা সেখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি এই প্লেসমেন্টটাও একদম জিরো লেভেল থেকে কোর ইঞ্জিনিয়ারিং বলো, যেটাকে আমরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বলে জানি, এবং নর্মাল যারা প্রফেশনাল কোর্স করছো যেরকম যে কোনো, সেটা হতে পারে BBA BCA বা আদার্স কোর্স, তার কোর্স করার পরও কিছু না কিছু একটা আমাদের কোভিডে সেই ওয়ার্ক ফ্রম হোম বা বাড়িতে থেকে আমরা কি বলেছি যে আমাদের ডিজিটালি জিনিসটাকে সেটা এডুকেশন বলো বা নিজেদের প্রফেশন বলো কাজ করতে গেলেও কিন্তু এখন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তো সেই জায়গাটায় যে টাইমটা বাড়িতে আমাদের নিউজ পেপার পৌঁছাতে পারবে সেই টাইমে আমরা কী করবো, আলটারনেট তো একটা অপশান ভেবে রাখতে হবে আমাদের। সেই জায়গা থেকে এখন তো প্রত্যেকটা পার্সনের একটা ডিজিটালি প্রোফাইল হয় এবং নিজের ট্যালেন্টকে আমি তো অলওয়েজ বলছি, সে তোমাকে কেউ দেখুক কেউ পছন্দ করুক না করুক, ওই যে সবাই বলে একটা ভিডিও করে, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে হয়তো একটু লং হয়ে যাচ্ছে বাট আমি একটু এক্সপ্লেন করতে চাইছি তোমাদেরকে। সাপোজ ধরো তোমাদের নিজেদের মধ্যে যে কোনো একটা ট্যালেন্ট আছে, সেটা হতে পারে কেউ ভালো গান করতে পারছে, কেউ ভালো ডান্স জানে বা কোনো একটা ক্রিয়েটিভ আইডিয়া আছে, অনেক সময় কম্পিউটার সায়েন্স বলো, সিভিল বলো বা যে কোনো কিছু প্রফেশন নিয়ে পড়ছো, বা যারা SBA মানে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে এসছো, বা আরেকটা যেটা আমাদের এখানে স্বামী বিবেকানন্দ ক্যাম্পাস আছে ওখান থেকেও, বা শ্রীরামকৃষ্ণ থেকে, তোমাদের নিজের ট্যালেন্টটাকে যদি সবার মধ্যে এক্সপ্লোর করতে চাও এবং ছড়িয়ে দিতে চাও তার জন্য কী করবে তোমরা? আমাদের কাছে কি একটা সামর্থ্য আছে যে আমি একটা নিউজ পেপারে অ্যাড দেবো বা একজন নিউজ সাংবাদিকের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছাবো? এটা পসিবল কি মনে হয় তোমাদের? পসিবল না তো। কিন্তু আমাদের কাছে ফ্রি অ্যাক্সেস কী আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আমরা আমার নিজের ট্যালেন্টটাকে কিন্তু এই প্ল্যাটফর্মের থ্রু অল ওভার ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিতে পারি। বেঙ্গলিতে করলে আমরা উড়িষ্যা,
ঝাড়খণ্ড থেকে বলো, ওখানেও আউট অফ বেঙ্গলও অনেক বাঙালিরা থাকে, আমাদের বেঙ্গল তো আছে, বাট যদি হিন্দি বা ইংলিশ আদার্স ল্যাঙ্গুয়েজটাকে আমরা কভার করি, অলমোস্ট যারা হিন্দিতে কভার করে অল ওভার ইন্ডিয়া কিন্তু দেখো রিচ করে তাদের। তো এই যে নিজের ট্যালেন্ট বা নিজের নলেজটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ডিজিটাল মিডিয়া কিন্তু ফার্স্ট এবং ফ্রি অ্যাক্সেস সব থেকে বড় একটা বিষয়। এবং ইউটিউব বলো ফেসবুক বলো এখনও কিন্তু কোনো লিমিটেশন রাখেনি যে এতদিন আমার এটা ভ্যালিডিটি, আমি কোনো ইনফরমেশান আপলোড করছি, কোনো ইমেজ আপলোড করছি, সেটার ভ্যালিডিটি কিন্তু আজকের ডেট পর্যন্ত ইউটিউব বা ফেসবুকে আমি একটা ভিডিও আপলোড করলাম, যেমন মোবাইল রিচার্জ আমাদের হচ্ছে 84 ডেজ বা 60 ডেজ পর এক্সপায়ার হয়ে যাবে, এটা কিন্তু নয়। একদম আমরা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, কোনো জায়গায় পেমেন্ট করতে হচ্ছে না, আর মোবাইল এখন সবার কাছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে। তো আমার নিজের ট্যালেন্টটাকে তুলে ধরার জন্য কিন্তু এই ডিজিটাল মিডিয়াটা খুবই ইম্পর্টেন্ট সবার লাইফে। আমি তো বলবো যতজন এখানে আছো নিজেদের সেটা ফেসবুক প্রোফাইল, তখন ফেসবুক তো একটা অপশন দিয়ে দিয়েছে তোমাদের প্রোফাইলটাকে অ্যাজ এ পেজ হিসাবে পাবলিক ফিগার করে তোমার নিজের ট্যালেন্টটাকে তুলে ধরো, ইভেন একটা আর্নিংয়ের জায়গা, যেটা কিন্তু অন্য কোনো জায়গাতে হবে না। আমার ইন্টারভিউ দেবো, আমি ইন্টারভিউ সিলেকশন হলাম না, তো এই যে সিলেকশন হলাম না রিজেক্ট কেন হলাম, একটা না একটা টাইম পর তোমরা সবাই বুঝতে পারবে, সবাই একটা টার্গেট আছে যে আমাকে কিছু আর্নিং করতে হবে। তো সেই আর্নিং করার জন্য তিনটে ওয়ে হতে পারে, এক তো হচ্ছে কোনো অর্গানাইজেশনের আন্ডারে নিজেকে জব করো, সেকেন্ড হচ্ছে নিজে কোনো প্রতিষ্ঠিত মানে একটা প্রতিষ্ঠান শুরু করো বা নিজের কিছু স্টার্ট আপ স্টার্ট করো, থার্ড হচ্ছে নিজে ইন্ডিভিজুয়ালি কিছু একটা করো। ইন্ডিভিজুয়ালি কিছু স্টার্ট আপ শুরু করতে গেলে অনেক অ্যামাউন্টের প্রয়োজন, ইনভেস্টারের প্রয়োজন, কে আমাকে ইনভেস্ট করবে, কে বিশ্বাস করবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো তার জন্য ইনভেস্ট করবো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি আমার নিজের ট্যালেন্টটাকে বা আমি কেন ফেল হলাম এটাকে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরি, কোনো না কোনো একজন পার্সনের তো সেম কো। আর আমাদের একটা জিনিস বেসিক দেখবে, আমাদের নিজেদের লাইফের যে সমস্যাটা হয় যদি আমরা 100 জন মানুষের মধ্যে সেটা সার্ভে করি, তো মিনিমাম মানে এটা সায়েন্সও বলাচ্ছে 30% সেম সিমিলার সমস্যা হয় কি না, পরীক্ষার একই এক্সামের বলো বা এক্সামের সময় স্যার আমার কাউন্সিলিংয়ে এই ভুল হয়েছে বা আমি এটা নিয়ে পড়তে চাইছি, আমার মোবাইলের এই সেটিংয়ের এই সমস্যাটা আছে। সাপোজ একটা ছোট্ট উদাহরণ, সেটিংয়ের সমস্যা বলো বা ব্যাংকিং সেক্টরে যে বিভিন্ন ফ্রড বা ব্যালেন্স কেটে নেওয়ার যে সমস্যা বা স্কলারশিপের কোনো সমস্যা হতেই পারে, সবার লাইফে এটা প্রয়োজন। টাকা বা আজকে মোবাইল রিচার্জ অনলাইন ছাড়া হচ্ছে না, ইভেন কলেজের ফিজ বা ভর্তি টোটাল প্রসেসটা অনলাইনে। তো তোমার যে সমস্যাটা তুমি ফেস করছো যদি সেই সমস্যাটাকে তুমি রেকর্ডেড করে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরো, কিছুদিনের মধ্যে হলেও সেটা লং টার্ম হতে পারে, মানে এটা এমন না যে ইনস্ট্যান্ট আউটপুট পাবো, লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারি। আমি কোনো একটা জায়গাতে চাকরি করতে যেতে পারলাম না বা আমার সিলেকশন হলো না, কেন হলো না, আমার নিজের অভিজ্ঞতাটা তুলে ধরো সোশ্যাল মিডিয়া, পরীক্ষায় ভালো নাম্বার পারোনি, নাম্বার কম হয়েছে, কেন করতে পারিনি, যাতে অন্য কোনো একজন স্টুডেন্ট যেন এই সমস্যাটা বা তার বাবা মার কাছে যেন বকা না খায়, সে যেন একটা ভালো রেজাল্ট করতে পারে, যে তুমি তোমার ভুলটাকে তুলে ধরো, অ্যাকসেপ্ট করো যে আমার একটা ভুল হয়েছে, যে আমি এই এই মিস্টেক করেছিলাম তার জন্য আমি রেজাল্ট ভালো করতে পারিনি, কিন্তু তোমরা যদি এই মিস্টেকটা না করো তোমাদের কিন্তু লাইফে এগোতে পারবে। ইন্টারভিউ রিজেক্ট হচ্ছ, কেন আমাকে রিজেক্ট করলো, নিজের এক্সপিরিয়েন্সটা নিজের প্রোফাইলে তুলে ধরো, সেটা একটা ইউটিউব চ্যানেল খোলো বা ফেসবুক খোলো, যেহেতু এখনও পর্যন্ত কোনো লিমিটেশন বা কোনো এক্সপায়ারি ডেট আমাদের দেয়নি যে তোমার ফেসবুক প্রোফাইলের ভিডিও এতদিন থাকবে বা ইউটিউবের ভিডিওটা এতদিন থাকবে, আর নেট ফ্রি এখন সবার কাছে বিভিন্ন জায়গায় ওয়াইফাই আছে, তো তুলে ধরো। আর এর সাথে সাথেও কিন্তু আমি কোনো দিক দিয়েই কিন্তু প্রিন্টিং মিডিয়া মানে যেটা আমাদের হার্ড কপিতে আমরা পড়তে পারছি এটাকে কিন্তু আমি মানে একবারই অ্যাভয়েড করতে সেটা না, কারণ যতই আমি ডিজিটালি করি এখনও কিন্তু প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন বা সবার ডিজিটালি প্রোফাইল তৈরি হয়নি। তো এর সাথে সাথে ব্লগিং এবং ট্রাই করো ম্যাগাজিন, যেটা আমাদের স্কুলের টাইমে কলেজ থেকে বা স্কুলে একটা করে ম্যাগাজিন পাবলিশ হতো, এখনও বিভিন্ন এই নবপত্রিকা প্রকাশ হয় দুর্গাপূজার সময়, হয়তো তোমাদের অনেকের যে মণ্ডপ থাকে সেখানে। তো চেষ্টা করো নিজের লাইফে বা কোনো একটা ঘটনাকে সেই জায়গাগুলোতে তুলে ধরো, নিজের আইডেন্টিটিটা তৈরি করতে হবে, সবার একটা এটা উদ্দেশ্য হতে হবে। তাহলে একটা টাইম যদি জব নাও পাও বা তোমার প্রতিষ্ঠিত মানে কোনো অর্গানাইজেশন শুরু করার জন্য ব্যবসা বলো বা যে কোনো কিছু স্টার্ট আপ শুরু করার কেউ ইনভেস্ট না করুক, কিন্তু 3 নম্বর অপশন এই সোশ্যাল মিডিয়াটাকে অ্যাকসেপ্ট করে নিজেকে এগিয়ে যাওয়ার মতো একটা রাস্তা তোমাদের কাছে থাকবে, যেটা ফ্রি অফ কস্টে সবার কাছে ইজি অ্যাক্সেস, এটাকে সবাই অ্যাকসেপ্ট করতে হবে। এবং এর সাথে সাথে অলওয়েজ ট্রাই করো কিছুটা হলেও লেখালেখি শুরু করো এবং মানে প্রিন্টিং মিডিয়ার ইম্পর্টেন্সটা সবার কাছে তুলে ধরো। আর একটা এই যে লিঙ্কডইন হয়, সবাই ট্রাই করো একটা করে প্রোফাইল ক্রিয়েট করে রাখা, একটা না একটা টাইমে দেখবে তোমরা এটার আউটপুট পাবে। রিসেন্ট আজকে টুইটার লোগো চেঞ্জ হয়ে এখন এক্স হয়ে যাচ্ছে টুইটার গ্রুপ, তারপর নতুন আমাদের একটা এসছে টুইটারে যিনি ইলন মাস্ক ছিলেন ওনার একটা স্টার্ট আপ শুরু হয়েছে, ইনস্টাগ্রামের সাথে যেটা ইয়ে করে আসছে
ওটা এক্সট্রা ওটা আপনি আমি ইউজ করতে হইছে ফেস ফেস আমার নিজের প্রোফাইল আমি ওখানে ক্রিয়েট করি তো রিসেন্টলি আমি সেখানে আমার ইউটিউবের লিংকস এবং সবকিছু দেখলাম অলমোস্ট দেখছি 200 প্লাস স্টুডেন্ট আমাকে সেখানে ফলো করে তাদের সমস্যাগুলো জানাচ্ছে তাহলে কি আমাদের প্রথম কিছু হলে আমরা ডিজিটাল মিডিয়াতে ফোনটা বারবার চল অঙ্কটা পাচ্ছি না বা ম্যাথটা এই কোশ্চেন আছে একবার সার্চ করি যখনই তুমি সার্চিং এ আসতে পারবে আলটিমেটলি একটা টাইমের পর এটাই তোমার প্রফেশন হয়ে যাবে এবং তুমি এখান থেকে আর্নিং করতে পারবে তো সবাইকে বলছি এটাকে অ্যাকসেপ্ট করো এবং স্যার লাস্ট একটাই বলতে চাই যে ডিজিটাল মিডিয়াটা আমাদের প্রত্যেকের লাইফে একটা টাইমের পর আমরা যদি 2025 এ গিয়ে এস্টাবলিশ করি কম্পালসারি হয়ে যাবে ইভেন হয়তো গভর্নমেন্ট এমন কিছু আনতে পারে যে মানুষের আইডেন্টিটি বা ইয়ে করার জন্য একটা প্রোফাইল দেখাও যে তোমার জবে যেতে গেলেও যে কি অ্যাক্টিভিটিস করে এসেছে আমরা কলেজ ছেড়ে যখন চলে যাব আমার নিজের অ্যাক্টিভিটিগুলো কিন্তু কলেজের মধ্যেই লিমিটেড থাকবে সেই ইয়ারের মধ্যে এন্ড হয়ে যাবে বাট আমার নিজের অ্যাক্টিভিটিটা যদি আমি আমার নিজের প্রোফাইলে রাখতে পারি মানে তার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্য কোনো ড্রাইভ ইউজ করো তুলে ধরে রাখো তাহলে কিন্তু সেটা লাইফ টাইম থাকার একটা অ্যাক্সেস থাকছে যেটা কিন্তু আজ না আমরা বুঝতে পারলো ডেটার ভ্যালুটা আর কিছুদিন পর গিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো তো সকলকে আমার বক্তব্য শেষে একটাই বলা উচিত যে ডিজিটাল মিডিয়া বলো বা প্রিন্টেড মিডিয়া ইম্পর্টেন্স সবার কাছে আছে বাট এখন দেখতে গেলে আমরা কম্পেয়ার যদি করি ডিজিটাল মিডিয়াটা অ্যাকর্ডিংলি বাড়ছে ধীরে ধীরে এআই আসছে এবং সব কিছু আমরা চ্যাট জিপিটিটাকে মানে নিজের ইয়েতে কাজে লাগিয়ে কিন্তু আরও এটাকেই আমাদের নিজেদের উপার্জনের জায়গা করে নিতে পারি এটাই স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণ স্যার ফর দিস ওয়ান্ডারফুল এক্সপ্লানেশন আপনি মোটামুটি পুরোটাই কভার করেছেন যে এডুকেশন থেকে এন্টারপ্রেনারশিপ থেকে স্কিল ডেভেলপমেন্ট থেকে জব থেকে প্লেসমেন্ট থেকে ডিজিটাল মিডিয়া কী কীভাবে কভার করতে পারে তো ডেফিনেটলি মানে ওনার কথা শুনে আমার যেটা মনে হলো যে আপনারাও একমত হবেন যে আমরা যেটা ভবিষ্যৎ যেটা বলা হচ্ছে গিগ ইকোনমি তো গিগ ইকোনমিতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ডিজিটাল প্রেজেন্স দরকার হবে ভবিষ্যতে হয়তো এরকমও হতে পারে যে আমাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট থাকতে হবে যেখানে আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে আমি একজন সাকসেসফুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা আমি একজন ফ্যাকাল্টি তাহলে আমার এই এই কোয়ালিফিকেশান আছে এই এই স্কিলসেট আছে আমাকে হায়ার করা হোক তা তারা হয়তো সেই সময় ওই আমার প্রোফাইল দেখে কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন শর্ট টার্ম বা লং টার্ম প্রজেক্টে হায়ার করবে এটাই হয়তো ভবিষ্যৎ হতে যাচ্ছে সেটাই কৃষ্ণ স্যার বলার চেষ্টা করলেন যে সেখানে হয়তো ম্যান্ডেটারি হয়ে যাবে এই ধরনের প্রোফাইলগুলো তো আমরা ডিজিটাল মিডিয়া নিয়ে অনেকটা আলোচনা করলাম এবার আমরা একটু অন্যরকম জায়গায় আসার চেষ্টা করি সৌরভ বিশাই স্যারের কাছে যে স্যার আপনার মতামত এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে ডিজিটাল মিডিয়া এত রেভলিউশনারি জায়গায় চলে যাচ্ছে যে ছেলে মেয়েদের কমিউনিকেট করতে গেলে আমাদের ফেসবুকের থ্রু দিয়ে কমিউনিকেট করতে হয় হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে করতে হয় নোটস দিতে চাইলে বলে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তো তাহলে সেক্ষেত্রে মানে সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্ট মিডিয়ার এই মুহূর্তে পজিশন কীরকম আপনাদের সবাইকে নমস্কার এত সুন্দর একটা আয়োজনে আমাকে রাখার জন্য আমি কৃতজ্ঞতা জানাই শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আদ্যপ্রান্ত প্রিন্টিং জগতের মানুষ কথা বলা থেকে শব্দ চয়ন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ভীষণ রকমভাবে নেটে খরচা করতে হবে আর সেখানে দাঁড়িয়ে এখানেও হয়তো নেটেই খরচা করব আমাদের একটা লাইন রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ফার্স্ট পেজ হোক কিংবা সেকেন্ড পেজ হোক যখন আমাদের নিউজ পেপারে সাজানো হয় তখন বলা হয় যে যদি প্রথম পেজে একটা শব্দ ব্যবহার করো তার জন্য 8 টাকা খরচা করে দিলে এইরকম একটা বিষয় তার মধ্যে কৃষ্ণ স্যার প্রথমেই যেভাবে সবটা এঁকেছেন ডিজিটাল মিডিয়া নিয়ে সেখানে মানে আমাকে তো অনেকটাই মানে এককভাবে প্রিন্ট মিডিয়া নিয়ে লড়াই করতে হবে সে কথাই সকালবেলা আজকে আবার সোশ্যাল মিডিয়াতেই লিখেছি অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিংবা অর্থাৎ ডিজিটাল মিডিয়ার কথাই বলি যেটা ওয়েব পোর্টাল হোক সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য যে মাধ্যমগুলো আসছে কিংবা আগামী দিনেও আসবে সেখানে আমার মনে হয় না যে প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া দুটো মিডিয়ার সঙ্গে কোনো কম্পারিজন আছে বলে আমার মনে হয় যে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসকে নিজেদের মধ্যে অ্যাবসর্ব করতেই হবে এবং সেটাকে দায়িত্ব নিয়ে আমাদের প্রিন্ট মিডিয়া হাউসগুলো কিন্তু চলছে আপনি যদি সংবাদ প্রতিদিন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরাও কিন্তু অনলাইনে চলে এসেছি এবং আমার নিজের বার্তা প্রকাশন প্রিন্টিং প্রাইভেট লিমিটেড আমরাও কিন্তু অনলাইনেই চলে এসেছি এবারে তাহলে বিষয়টা প্রিন্টিং মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ডিজিটাল মিডিয়া আমি বারবার